এই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সৌরভ বিশ্বাস আর আপনারা দেখছেন দ্য ট্র্যাভেলার। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আছি একটি ইউরোপীয় কবরস্থানে, জায়গাটি ভীষণ সুন্দর। আর এই জায়গাটি হচ্ছে বহরমপুর বাসস্ট্যান্ড থেকে খুবই কাছে, পায়ে হাঁটা দূরত্বে। তো আপনাদের কাছে যদি অল্প একটু সময় থেকে থাকে তো এই জায়গাটি ঘুরে দেখা সম্ভব। আপনারা যখন মুর্শিদাবাদ ঘুরতে আসবেন তখন এই জায়গাটিকে অবশ্যই ইনক্লুড করবেন। অনেকেই হয়তো জানেন না এই জায়গাটি কোথায়, বহরমপুরের এত কাছে, বহরমপুর শহরের মধ্যেই জায়গাটি রয়েছে। দেখতে পাচ্ছেন পেছনে পুরো ইউরোপীয় ধাঁচের একটি কবরস্থান। সম্ভবত যখন বহরমপুরে, গোটা ভারতে যখন ইংরেজদের শাসন ছিল, সেই সময় হয়তো এই জায়গাটি তৈরি করা হয়। আমি তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওটিতে দেবো। তো এই জায়গাটিতে কী করে আসবেন, এই জায়গাটির সম্পূর্ণ তথ্য জানতে এই ভিডিওটি একদম শেষ অবধি দেখুন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটি, তাদের মুর্শিদাবাদ ট্যুর প্ল্যান করতে হেল্প হবে। তো চলুন এবার এই জায়গাটির কিছু শর্টস আপনাদের দেখাই এবং সম্পূর্ণ তথ্য আপনাদের বলি। ঐতিহাসিক স্থাপত্যকলায় পরিপূর্ণ মুর্শিদাবাদ জেলা, এই জেলাটি পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের একটি বিখ্যাত ট্যুরিস্ট অ্যাট্রাকশন। আর ইতিহাস প্রেমীদের কাছে এই জেলাটি তাদের ড্রিম ডেস্টিনেশন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না, বহরমপুর বাসস্ট্যান্ড থেকে পায়ে হাঁটা দূরত্বে এত সুন্দর একটি ইউরোপীয় কবরস্থান রয়েছে। হাতে অল্প একটু সময় থাকলেই বহরমপুর বাসস্ট্যান্ড থেকে পায়ে হেঁটে এই জায়গাটি দেখে নেওয়া সম্ভব। এখানে প্রবেশের জন্য কোনো প্রকার প্রবেশমূল্য লাগে না। এই জায়গাটির নাম বাবুলবোনা রেসিডেন্সি কবরস্থান। এই কবরস্থানটি বহরমপুর শহরের অন্যতম ঐতিহাসিক কীর্তি। এখানে একাধিক স্মৃতিস্তম্ভ এবং স্মৃতিফলক রয়েছে। এই জায়গাটিতে বহু ইংরেজ সাহেবদের সমাধি রয়েছে, তাদের মধ্যে জেমস স্কিনার, জর্জ টমাস, হেনরি ক্রেটেন উল্লেখযোগ্য। এত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি জায়গা হওয়া সত্ত্বেও এই জায়গাটির ঠিকঠাকভাবে মেনটেনেন্স হচ্ছে না বলে আমার মনে হয়েছে। তো এই ছিল ঐতিহাসিক মুর্শিদাবাদের একটি ইউরোপীয় কবরস্থানের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর জায়গাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, তাদের অবশ্যই সাহায্য হেল্প হবে যখন তারা মুর্শিদাবাদ আসার প্ল্যান করবেন।